কোনো কিছু অসুবিধা হচ্ছে না সেগুলি জানার জন্য। আমাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গেছেন ধামরাইয়ের এক গ্রামে, সেই গ্রামে যে মানুষের ওখানে কিছু এনজিও কাজ করতো তাদের সাথে কথা বলা আর সেই সাথে ওখানকার কিছু বয়স্ক লোকের সাথে বসছে জানার জন্য। তো তারা কি চান, এখানে বেশিরভাগই 60 বছরের উপরে নারী পুরুষ, তাদের সাথে একটা উঠোন বৈঠকের মতো উনি বৈঠক করছেন। তো তাদের কাছে জিজ্ঞেস করছেন আপনাদের কি প্রয়োজন, স্বাভাবিকভাবে ভেবেছে হয়তো রাস্তাঘাট বিদ্যুৎ বা এটা এরকমই তো কিছু চাইবে। কিন্তু তারা কি চেয়েছে, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনারা কি বলতে পারবেন, কেউ ধারণা করতে পারবেন না, হয়তো আমার কাছে যারা শুনেছেন তারা বলতে পারবেন। তারা এখন আমাদের 60 বছরের উপরে যারা মহিলারা তারা বলছে এখানে একটা জিম দরকার, জিম দরকার, জিমনেশিয়াম দরকার। আর বয়স্ক পুরুষরা বলেছে যে আমাদের ফিজিওথেরাপি দরকার, এখানে একটু ফিজিওথেরাপির ব্যবস্থা করে দিন। তো মহিলারা চেয়েছে জিমনেশিয়াম আর ছেলেরা চেয়েছে ফিজিওথেরাপি। কাজে মানুষের চাহিদা যে পাল্টেছে এটাও চিন্তা করে দেখেন।